এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদু হঠাৎ করে বোমকেশ হতে চাইছেন কেন বলতো? মানে মানে দাদু না কিছুটা আন্দাজ করেছেন, উনি বুঝতে পেরেছেন মিহির মাথায় এগুলো কেউ ঢোকাচ্ছে, মিহি এগুলো নিজে থেকে করছে না। ঠিক 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 এই ভয়টাই পাচ্ছিলাম, এই ভয়টাই পাচ্ছিলাম। তুমি ধরা পড়ে গেলে তাই তো? দেখ বাবা, ধরা পড়তে যাবো কেন? তাহলে ধরা পড়িনি, কিন্তু কিন্তু উনি ধরতে পারেন। হ্যাঁ জানি তো, ধরতে পারেন। কাকে আর ধরতে পারেন? তোমাকেই ধরবে। ঈশা, তুমি যদি ধরা পড়ে যাও তাহলে কি হবে? দাদু যত বড়ই ডিটেকটিভ হোক না কেন, আমিও পাকাল মাছ। এই পাকাল মাছকে ধরা তো দাদুর কম্ম নয়। দাদু তোমার চা নিয়ে যা। মানে চা খাবে না? চা খাবো ঘরে বসে না, বসার ঘরে সবার সাথে বসে। সবার সঙ্গে বসে চা খাবে? আরেকটা কথা। কি কথা? কালকে হাটটা নিয়ে যে এত ঝামেলা হলো, সেটা কি দিদি ভাই নিজে থেকে করলো না ওকে দিয়ে করানো হলো? কিরে চুপ করে গেলি কেন, ভয় পাচ্ছিস? না ভয় না। আচ্ছা এটা আমি কি করে জানবো বলতো? তুই জানিস না? না। তো আমার মনে হয় কেউ এটা দিদি ভাইয়ের মাথায় ঢুকিয়েছে, সেটা আমাকে জানতে হবে, জানবার চেষ্টা করতে হবে। তুই সবাইকে বসার করে চা খেতে ডাক। সবাইকে? হ্যাঁ সবাইকে। শুধু দেখবি তোজো দাদু ভাই আর মিহি দিদি ভাই যেন না আসে। আর কেন ডেকেছি এটা যেন বলিস না। না না, আমি কি বোকা নাকি? হয়েছে তো কতক্ষণ, কথাটা ঠিক করে মনে রাখিস, কেউ যেন না জানে কেন ডেকেছি। না না আমি বলবো না, তুমি বললে যাই। এত দেরি হচ্ছে কেন আজকে চা দিতে? তুমি আবার বসে পড়লে কেন? যাও না একবার গিয়ে দেখো না, প্লিজ প্লিজ যাও। দাদা এই তো, কি হলো, চা কোথায়? আজকে তো চা নিচে গিয়ে খেতে হবে। কেন? দাদু সবাইকে নিচে ডেকেছে গো। দাদু ডেকেছে? হঠাৎ আবার কি হলো? তা তো বলতে পারবো না। বাজে কথা বলো না, তুমি জানো না? জানি, কিন্তু বলা উচিত হবে কিনা না ঠিক বুঝতে পারছি না। প্রতীক, দাদু ডেকেছেন নিশ্চয়ই কোনো কারণ থাকবে, সেই জন্য ডেকেছেন, এত কথা না বলে যাবে। আচ্ছা আমি তাহলে বাকিদের খবর দিই। হ্যাঁ গেলাম। শিলা এক মিনিট, এক মিনিট দাঁড়ো। শিলা এনো, এটা তোমার। এটা আমি পরবো? হ্যাঁ তুমি পরবে, আসলে বিয়ের পর থেকে তোমাকে কিছুই দেওয়া হয়নি, তাই আজকে দিলাম। কালকে ওই যে মিহি নতুন বৌদির গলার হারটা নিয়ে ঝামেলা করলো না, তো দাদুর মনে হয়েছে যে কেউ বোধ হয় মিহিকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে, তো সেটাই জানবে বলে ডাকছিল আর কি। মা তাই নাকি, কে শিখিয়েছে মিহিকে? আরে সেটা জানবে বলেই তো তোমাদের সবাইকে আজকে নিচে ডেকেছে।
সেনায় বুঝলাম, কিন্তু দাদু দাদু কি করে কি বুঝবে? ও বাবা, দাদুর মাথায় হেব্বি বুদ্ধি। হ্যাঁ, একবার কথা বলে ফাট করে ধরে ফেলে যে কে কি বলেছে, এত বছর দেখছি তো। আচ্ছা আমি আসি। ব্যাস হয়ে গেল। কি তুমি হঠাৎ সাজতে আরম্ভ করলে যে? ডাইনিং এ যাওয়ার জন্য কি আবার সাজতে হয় নাকি? আমি ডাইনিং এ যাচ্ছি না, বাইরে যাচ্ছি। ও বুঝেছি, তুমি পালাবে তাই তো? এই জন্যই আমি তোমাকে পই পই করে বারণ করেছিলাম যে যা করবে একটু ভেবে চিন্তে করবে। খেয়ে গেলাম, ফুল কেস খেয়ে গেলাম। এটা কাজ করতে পারবে? একটু উঁকি মেরে দেখো তো ডাইনিং এ কেউ এসেছে কিনা, আমি বেরোবো। তুমি তুমি পালিয়ে বাঁচবে তাই না? হ্যাঁ, যেটা বললাম সেটা করো, যাও। না এখনো তো কেউ আসেনি। এই এটা কি? অত জানতে হবে না। আরে আরে ঈশা, কোথায় কোথায় যাচ্ছ? বলে তো যাও ঈশা। আমাকে ডেকেছে? হ্যাঁ, বাড়ির সবাইকেই তো ডেকেছে। আমাকেও? বাড়ির সবাই মানে তো বাড়ির সবাই। শীলা, তুমি একটু আরেকবার ভালো করে জিজ্ঞেস করে আসবে যে আমাকে কেউ ডাকছে কিনা? উমা, আমি তো ভালো করে জিজ্ঞেস করে এসে বলছি, দাদু বললো বাড়ির সবাইকে ডাকতে। তাহলে আমিও যাব, খেতে দেখেছে বুঝলে। কাল রাতে তো সব খাবার সবাই খায়নি, তাই আজকে ওই খাবারটা খেতে দেখেছে। যেরকম বড় পিপির বিয়েতে আমরা খেয়েছিলাম না? না গো তোজবাবু, তোমাকে তো ডাকেনি, শুধু বাড়ির বড়দের ডেকেছে। তোমার যাওয়া মানা। মানা মানে? মানা মানে মানা মানে তোমার যাওয়া বারণ। সবাই যাবে, আমি যাব না? মিহিও তো যাবে না, তোমরা তো ছোট, শুধু বড়দের ডেকেছে। তোজো আর মিহিকে ডাকেনি, শুধু বড়দের ডেকেছে। দাদু নিশ্চয়ই ওই গয়না চাওয়া নিয়ে কথা বলবে। হঠাৎ তুই এই কথা বললি? মা, কালে আমিও তো তোমাদের সাথে ওই বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তুই ওই সংসারের কথা কেন বললি? দেখো মা, অনিরুদ্ধ তার পিসি যে বৌদিকে খুব একটা পছন্দ করে না সেটা নিশ্চয়ই খুব ভালো করে জানো। আর শুধু অনিরুদ্ধ তার পিসি কেন বলছি,